প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আজকে বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের গ্যাসের প্রসারণ, এই টপিকসটুকু আমরা আলোচনা করব ইনশাল্লাহ। গ্যাসের প্রসারণ, গ্যাসের প্রসারণের জন্য তোমাদের বইয়ের দুটি ছবি দেওয়া আছে, আমি ছবি দুটো দিচ্ছি। এই পাত্রে গ্যাস আছে, এটা একটা পিস্টন, এখানে কি আছে, গ্যাস আছে। তোমরা জানো গ্যাসকে উন্মুক্ত অবস্থায় রাখা যায় না, অর্থাৎ খোলা অবস্থায় রাখা যায় না, পাত্রে আবদ্ধ রাখতে হয়। এখানে পিস্টন দিয়ে একটা চাপ দেওয়া আছে, পি চাপ। বর্তমান গ্যাসের আয়তন বি1, তাপমাত্রা টি1। এখন আমি কি করলাম, এই পাত্রে তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিলে তো তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়তে শুরু করলো। একই পাত্রে আমি আরেকবার ছবিটা দেখাচ্ছি, এই যে এখানে তাপমাত্রা দেওয়া হয়েছে। তাপমাত্রা দিলে কি হবে, পিস্টনটা একটু উপরে উঠে যাবে, পিস্টনটা উপরে উঠে গেছে। কেন পিস্টনটা উপরে উঠে গেল, কারণ তাপমাত্রা বাড়ানো হলে, যদিও চাপ স্থির আছে, তাপমাত্রা বাড়ানো হলে গ্যাসের আয়তন প্রসারিত হয়। আয়তন প্রসারিত হলো, বর্তমান আয়তন V2, তাপমাত্রা T2। এখানে কি দেওয়া হয়েছে, তাপ দেওয়া হয়েছে। তাহলে তাপ দেওয়া হলো গ্যাসের আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ কতটুকু হলো, আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ হলো ডেল্টা ভি ইকুয়াল V2 মাইনাস V1। তাপমাত্রা বৃদ্ধি হলো, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা ভি ইকুয়াল T2 মাইনাস T1। তাহলে যতটুকু আয়তন প্রসারিত হলো গ্যাসের স্থির চাপে, সে আয়তন প্রসারণটা সমানুপাতিক আদি আয়তন আর তাপমাত্রা বৃদ্ধি। এটা এর আগের আলোচনা থেকে আমরা বলতেছি যে যতটুকু প্রসারিত হবে সেটা সমানুপাতিক কার, সমানুপাতিক আদি আয়তন আর তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেওয়া হয়, এখানে সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে βp। এখানে বিটা পি ব্যবহার করা হয়েছে। বিটা পি কি, বিটা পি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ, তার বিটা পি ইকুয়াল আস্তে আস্তে ডেল ভি V1 ডেল্টা। বিটা পি ইকুয়াল আসলো ডেল ভি V1 ডেল্টা টি। এটা আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়ে রেখে দিলাম। এখন স্থির চাপে গ্যাসের আয়তন আর তাপমাত্রা চাপ, এই তিনটার উপর ভিত্তি করে গ্যাসের একটা আদর্শ সমীকরণ আছে। এটা আমাদের বইয়ে প্রতিপাদন করা নেই, তবে গ্যাসের আদর্শ সমীকরণটা হচ্ছে গ্যাসের আদর্শ সমীকরণ। গ্যাসের আদর্শ সমীকরণ এটা উপরের ক্লাসে আলোচনা হয়তো বা আছে, আমাদের বইয়ে এটা আলোচ্য বিষয় আছে কিন্তু প্রতিপাদন করা নেই। গ্যাসের আদর্শ সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল nRT। এখন জানতে হবে পি কি, ভি কি, এন কি, আর কি, টি কি। পি হচ্ছে গ্যাসের উপর প্রযুক্ত চাপ,
এটা হচ্ছে চাপ, ভি আয়তন, গ্যাসের আয়তন। এন এন হচ্ছে মোল, এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এর মানটা দিয়ে দেওয়া আছে বইয়ে 8.314। এর মানটা আমরা বলে দিই আর ইকুয়াল আর ইকুয়াল 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে আর এর মান, জুল পার কেলভিন পার মোল। এরপর টি, টি হচ্ছে তাপমাত্রা। এর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটির উপর ভিত্তি করে এই সমীকরণটি প্রতিষ্ঠিত, পিভি ইকুয়াল এন আরটি। এই সমীকরণটি আমাদের বইয়ে প্রতিষ্ঠিত নাই, তবে উচ্চ মাধ্যমিক বইয়ে এই সমীকরণটি প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে বয়লের সূত্র, সালসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, তিনটি সূত্র আছে। তিনটি সূত্রের সমন্বয়ে এই সূত্রটা প্রতিপাদন করা হয়েছে, বলা হয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ। তা আদর্শ গ্যাসের সমীকরণ আমরা পেয়ে গেলাম, বা গ্যাসের আদর্শ সমীকরণ সেটা আমরা পেয়ে গেলাম পিভি ইকুয়াল এনআরটি। আদর্শ গ্যাসের পিভি ইকুয়াল এনআরটি। তাহলে এই সূত্রের আলোকে এখন আমরা এখানে প্রয়োগ করব, কি প্রয়োগ করব, আমাদের চাপ তো স্থির আছে শুরুতেই যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়নি, আদি অবস্থা, আদি তাপমাত্রায় যে পরিমাণ এখানে গ্যাসীয় পদার্থ আছে, শেষ তাপমাত্রায় কিন্তু গ্যাসীয় পদার্থ ঠিক হয়ে আছে, শুধু আয়তন কম বেশি হয়েছে, পদার্থের অনুসঙ্গ তো আর কম বেশি হয়নি। তাহলে আদি তাপমাত্রায় আমি বলতে পারি পি ভি ওয়ান ইকুয়াল এন আর টি ওয়ান। দেখো সব ঠিক আছে, পি স্থির চাপ, এখানে যত চাপ এখানেও তত চাপ, ভি ওয়ান চেঞ্জ হয়েছে, এখানে আয়তন যা এখানে আয়তন চেঞ্জ হবে, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তো মোল সংখ্যা তো ঠিকই আছে, কারণ অনুসঙ্গ তার কম বেশি হয় নাই, এন যা এন তাই আছে, মোলার গ্যাস ধ্রুবক যা তাই আছে, কিন্তু ধ্রুবক শুধু টি ওয়ান আর ভি ওয়ান এই দুটো পরিবর্তন হয়েছে, কারণ তাপমাত্রা বাড়ালে আয়তন চেঞ্জ হবে। এটা ইকুয়েশন নাম্বার দুই, শেষ তাপমাত্রায় যদি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বসিয়ে দেই, তা পি ভি টু ইকুয়াল এন আর টি টু। এটা ইকুয়েশন নাম্বার দিলাম আমরা তিন, পি ভি টু চাপ তো ঠিকই আছে, শুধু আয়তন আর তাপমাত্রায় এই দুটারই পরিবর্তন হয়েছে, আর কিছুর পরিবর্তন হয় নাই। এখন তিনকে আমি যদি দুই বিয়োগ করি, অর্থাৎ তিন বিয়োগ দুই বিয়োগ যদি করি, তাহলে কি আসে, আসে পি ভি টু মাইনাস ভি ওয়ান। দেখো বিয়োগটা যদি বুঝতে পারো কিনা, এন আর টি টু মাইনাস টি ওয়ান, নিশ্চয় বোঝার কথা, আমরা সমীকরণ তিন থেকে দুই বিয়োগ করেছি। এখন আমরা বাম পাশে পি ভি ওয়ান দিয়ে ভাগ দিয়েছি, ডান পাশে এন আর টি ওয়ান দিয়ে ভাগ দিয়েছি, এত কিছু করার কারণ কি, আমরা এইখানে যাব, তাই বাম পাশে এইটা দিয়ে ভাগ দিলাম, এইটা ইকুয়াল এটা, এইটাই দিয়ে যদি আমি বাম পাশে ভাগ দিই, এটা দিয়ে এখানে ভাগ দিতে পারবো, কারণ এই দুটো ইকুয়াল। তাহলে সমীকরণ দুইয়ের যে পি ভি ওয়ান ইকুয়াল এন আর টি ওয়ান ছিল, সেটাতে এখন আমি ভাগ দিচ্ছি, পি ভি টু মাইনাস ভি ওয়ান, একে ভাগ দেবো পি ভি ওয়ান দিয়ে,
nRT2 minus T1 একে ভাগ দেব nRT1 দিয়ে। আমাদের ভাগের কারবার করলে আমরা কিন্তু কাটাকাটি চলে যায়, PP কাটা যায়, nR nR কাটা যায়। তাহলে আমাদের কি থাকে, আমাদের এইখানে থেকে v2 মানে v1 মানে ডেল v বাই v1, এখানে থেকে ডেল্টা t বাই t1। দেখো বোঝার চেষ্টা করো, ডেল v বাই v1 ইকুয়াল ডেল্টা t বাই t1। এখন আমরা পরের অংশটুকু আমরা এইখানে দিব, এখানে আমরা ঠিক এইরকম বানাবো, ডেল বি বাই ভি ওয়ান তো এখানেও ছিল আর ডেল্টা টি ছিল, ডেল্টা টি টা আমরা এখানে নিয়ে আসি, ডেল বি বাই ভি ওয়ান ডেল্টা টি, অর্থাৎ এই ডেল্টা টিকে আমি এইখানে আড়াআড়ি এখানে পাঠিয়ে দিলাম। যদি পাঠিয়ে দেয় তাহলে এখানে তো আর ডেল্টা টি নাই, ওয়ান হয়ে গেছে, আর এখানে ওয়ান বাই টি ওয়ান হয়ে গেছে। দেখো এই বিষয়টা বুঝতে পারো কিনা, যে এইখান থেকে আমরা এই জায়গা থেকে আমরা এইখানে চলে গেছে, বুঝতে পারো কিনা, ডেল বি বাই ভি ওয়ান ছিল বিমানের থেকে এই ডেল্টা টিটা এইখানে নিয়ে এসেছে, এবার কোনাকোনি আনা যায়, তা এটা আমি এখানে নিয়ে আসলে এখানে তো আর কিছু থাকে না, ওয়ান থাকে, সে ওয়ান দিয়েছে। এখন আমরা দেখি এইটুকু সমান কি, সমীকরণ একে আমরা পেয়েছি এইটুকু সমান বিটা পি, তাহলে এখানে আমরা বিটা পি বসিয়ে দিতে পারি, তাহলে বিটা পি ওয়ান বাই টি ওয়ান, এটা কি বোঝা যায়, বিটা পি ইকুয়াল ওয়ান বাই টি ওয়ান, বিটা বি ইকুয়াল ওয়ান বাই টি ওয়ান। বিটা বি ইকুয়াল ওয়ান বাই টি ওয়ান, তাহলে আমাদের কি লিখতে পারি, বিটা বিটা কি ছিল আমরা বলেছিলাম এখানে, বিটা পি কি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ, তাই স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ আদি তাপমাত্রা বিপরীত রাশি, এখানে আমরা লিখতে পারি, অতএব স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ আদি তাপমাত্রার বিপরীত আদি তাপমাত্রার বিপরীত, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা যে কয়টা সূত্র পেলাম সেই কয়টা সূত্র আমরা এখানে লিখব এবং তার একক গুলো লিখব। হ্যাঁ, এক নম্বর সূত্র আমরা পেয়েছি বিটা বি ইকুয়াল ডেল বি ভি ওয়ান ডেল্টা টি, বিটা বি ইকুয়াল ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, এই সূত্রে আমরা এইভাবে লিখতাম, তিন বিটা পি ইকুয়াল ওয়ান বাই টি ওয়ান। আমরা এখানে তিনটা সূত্র পাইলাম, এখন আমাদের একটু জানার দরকার যে বিটা পির এককটা কি, এই যে ডেল বি এর একক তো ঘনমিটার, আয়তনে একক ঘনমিটার, ভি ওয়ান এরও একক তো ঘনমিটার, ডেল্টা টি এর একক তো কেলভিন, ঘনমিটার ঘনমিটার কাটা যাবে, তাহলে বিটা পির একক হবে পার কেলভিন, বিটা পি এর একক পার কেলভিন, তাহলে মাত্রা মাত্রা হবে পার থিটা বা পার টি, টিতে টেম্পারেচার বা থিটা দিয়ে ব্যবহার করা হয় অথবা বড় হাতে টি দিয়ে ব্যবহার করা যেতে পারে। তোমাদের বই 175 পৃষ্ঠায় ঠিক নিচের দিকে একটা কথা বলা আছে, কথা বলা আছে এইভাবে, তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে, কারণ বিটা পি যেহেতু আদি তাপমাত্রা বিপরীত রাশি, তাই এটা যত বড় এটা তত ছোট, এটা যত ছোট এটা তত বড়, এই কথাটা বলা হয়েছে। আরো একটা কথা বলা হয়েছে, একটি নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে তার যতটুকু প্রসারণ হবে একই চাপে, কিন্তু কম তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে প্রসারণ হবে তার থেকে বেশি, অর্থাৎ তাপমাত্রা যদি তুমি এক ডিগ্রি বাড়াও যতটুকু প্রসারিত হবে, তাপমাত্রা যদি এক ডিগ্রি বাড়াও তার চেয়ে বেশি প্রসারিত হবে,
এই কথাটা একটু কেমন মনে হলো? আসলে ঘটনাটা এরকম, ধরো এই পাত্রে তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, এখন তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলা, পাশে 20 কেলভিন, তুমি বাড়াইলে 1 কেলভিন, যতটুকু আয়তন প্রসারিত হলো সেটা তুমি কাউন্ট করে রেখে দিলা। এখন চাপ সাব স্থির আছে, তুমি এটা তাপমাত্রা করলা 90 কেলভিন, 90 কেলভিন করার পর আবার 1 কেলভিন বাড়াইলা, যতটুকু আয়তন প্রসারিত হলো সেই আয়তন প্রসারণটা আগের চেয়ে কম হবে, কারণ আগের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি বাড়াইছো 1 ডিগ্রি সেলসিয়াস, আয়তন তো বেশি প্রসারিত হবেই। আর 90 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, সমান আয়তন প্রসারিত হবে না, কারণ গ্যাসীয় পদার্থগুলো আর কত প্রসারিত হবে, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো প্রসারিত অবস্থায় ছিলই, আরও 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে যতটুকু প্রসারিত হবে, আগে ধর 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন 1 ডিগ্রিতে যতটুকু প্রসারিত হয়েছে তার চেয়ে নিশ্চয় কম প্রসারিত হবে, এই কথাটা বলা হয়েছে। তাই বলা হয়েছে একটা নির্দিষ্ট চাপে কম তাপমাত্রার গ্যাসীয় পদার্থকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে যতটুকু প্রসারিত হবে, ও ওই একই চাপে বেশি তাপমাত্রার ওই গ্যাসীয় পদার্থকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয়, আয়তন অত বেশি প্রসারিত হবে না, তার চেয়ে কম প্রসারিত হবে, এটা এইখান থেকে আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণের সাথে রিলেটেড যে বিষয়গুলো আমরা পাইলাম, পিভি ইকুয়াল এনআরটি, এটার অঙ্ক আমাদের আছে, বিটা পি ইকুয়াল ডেল বি বাই ভি ওয়ান ডেল্টা টি, অথবা ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অথবা বিটা বি ইকুয়াল ওয়ান বাই টি ওয়ান, এইটাও কখনো কখনো লাগতে পারে ডেল বি, মানে এটা এটা আমরা এইখানে ছোট্ট করে একটু লিখে দেই, ডেল বি ইকুয়াল বিটা পি ভি ওয়ান ডেল্টা টি, অথবা যদি কেউ ভি টু বের করতে চান, ভি টু ভি টু, তাহলে ভি ওয়ান প্লাস ডেল বি, তাহলে ভি ওয়ান তো আছে, ডেল বির মান তো এটা বিটা পি ভি ওয়ান ডেল্টা টি, এখান থেকে যদি ভি ওয়ান কমন নেই, ওয়ান প্লাস বিটা পি ডেল্টা টি, তাহলে ভি টু, তাহলে ভি টু নির্ণয়, এটাও একটা সূত্র, এই যেটা এটা হচ্ছে 6 নম্বর সূত্র, এটাকে আমরা 5 নম্বর ধরে নিলাম, এটা হচ্ছে 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে আমাদের গ্যাসের প্রসারণ রিলেটেড যে কটা সূত্র সাধারণত আমাদের অঙ্ক করতে প্রয়োজন হবে, সব কটা সূত্রে আমরা আলোচনা করে ফেললাম। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।